জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। এরপর জানিয়ে দেব, গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে বিদেশে পাঠানো হবে বলেছেন নাহিদ। এদিকে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখুন। এরপর জানিয়ে দেব, সিলেটে জামিন নেওয়া মানিককে ঢাকায় এনে ফের গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দেব, 5 আগস্টের পর ডিআইজি এসপি সহ পুলিশের 187 জন অনুপস্থিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। আগামী 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপ্রুর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী 60 দিনের জন্য এ ক্ষমতা দেয়া হয়েছে। দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিওর 1998-এর 12-এর 1 ধারা অনুযায়ী 2 মাসের জন্য এই ক্ষমতা দেয়া হচ্ছে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে বিদেশে পাঠানো হবে বলেছেন নাহিদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। পাশাপাশি যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেও তাদের চিকিৎসা করানো হবে, যেন তারা যতটুকু সম্ভব দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন। মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে শহীদ গোলাম নাফিজ ভবনের নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, শহীদ নাফিসের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের রূপকার শহীদ নাসিফরা, আমাদের মাস্টার মাইন্ড দেশের জনগণ। সেখানে সাধারণ জনগণের পাশাপাশি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল বলেও তিনি মন্তব্য করেন। উপদেষ্টা আরও বলেন, এ অভ্যুত্থান কোনো বিশেষ দল, মত বা গোষ্ঠীর নয়, এ অভ্যুত্থান দেশের সব মানুষের। যখন অভ্যুত্থানের ইতিহাস লেখা হবে, তখন কোনো ব্যক্তি দল বা গোষ্ঠীর জায়গা থেকে ব্যাখ্যা না করার বিষয়েও তিনি সবাইকে সতর্ক করেন। শহীদদের কোনো দল নেই, তাদের স্মৃতিকে ধারণ করেই দেশ পরিচালনায় এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। অনুষ্ঠানে শহীদ গোলাম নাফিসের বাবা মোহাম্মদ গোলাম রহমান, ঢাকার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মমিনুর রহমান, শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ সহ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখুন। নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার 17 সেপ্টেম্বর বিকেলে নগরের আলমাস মোড়ে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি আয়োজিত কেন্দ্র ঘোষিত গণতন্ত্রের শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সালাউদ্দিন আহমেদ নেতৃত্বে শোভাযাত্রাটি আলমাস হয়ে কাজীর দেউরি, লাভ লেন, জুবলি মোড়, নিউ মার্কেট, কোতোয়ালি হয়ে লালদিঘি পাড়ে এসে শেষ হয়। আওয়ামী আমলে গুমের শিকার হয়ে দীর্ঘ 9 বছর ভারতে নির্বাসন থেকে ফিরে আসা সালাউদ্দিন আহমেদ বলেন, 1996 সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন আমরা করেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে। সেই কেয়ারটেকার সরকার বিলুপ্ত করে শেখ হাসিনা বাংলাদেশে নতুনভাবে স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের প্রবর্তন করেন। অন্তহীন সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, রক্তশ্রম এবং প্রাণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পুনরায় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা, এই গণতন্ত্রের জন্য যারা যুদ্ধ করেছে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের মধ্যে বাংলাদেশের প্রথম শহীদ রংপুরের সাইদ, দ্বিতীয় শহীদ চকরিয়া পেকুয়ার সন্তান আমার সন্তান ওয়াসিম, সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে আন্দোলন
আন্দোলনে, যুদ্ধে চট্টগ্রাম সবসময় নেতৃত্ব দিয়েছে। কিন্তু আপনারা যদি মনে করেন সবকিছু এমনি এমনি এসেছে, তাহলে এটা ভুল কথা। মোট 485 জন শহীদের মধ্যে এ গণঅভ্যুত্থানে, এ গণবিপ্লবে 442 জন শহীদ বিএনপি নেতাকর্মী। সিলেটে জামিন নেওয়া মানিককে ঢাকায় এনে ফের গ্রেফতার। সিলেটের একটি আদালত থেকে জামিন পাওয়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ফের তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার 17 সেপ্টেম্বর র্যাবের হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি বলেন, বিচারপতি মানিককে সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা 5:45 দিকে তেজগাঁও পুরান বিমানবন্দরে তাকে বহন করা র্যাবের হেলিকপ্টার অবতরণ করেছে। ঢাকা মহানগর পুলিশে তাকে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে ডিএমপির মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ রুহুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, বিচারপতি মানিককে ঢাকায় আনা হয়েছে। এসকর্ট করার জন্য থানার একটি টিম পাঠানো হয়েছে। তিনি বলেন, মোহাম্মদপুর থানায় তার নামে কোনো মামলা নেই, হয়তো অন্য কোনো মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। মোহাম্মদপুর থানার টিম শুধু নিরাপত্তার জন্য সেখানে গেছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইসরায়েল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, তিনি সিলেটের মামলায় জামিন পেলেও ঢাকায় তার নামে আরও 4-5টি মামলা রয়েছে। বলতে পারেন কারাগার বদল হলো ঢাকার একটি মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে। এর আগে সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মানিকের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত 23 আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে বিচারপতি মানিককে বিজিবি আটক করে পরদিন তাকে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেটের আদালত। 5 আগস্টের পর ডিআইজি এসপি সহ পুলিশের 187 জন অনুপস্থিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত 187 জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। মঙ্গলবার 17 সেপ্টেম্বর সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর জানায়, গত 5 আগস্ট থেকে আজ মঙ্গলবার 17 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ডিআইজি 1 জন, অতিরিক্ত ডিআইজি 7 জন, পুলিশ সুপার 2 জন, অতিরিক্ত পুলিশ সুপার 1 জন, সহকারী পুলিশ সুপার 5 জন, পুলিশ পরিদর্শক 5 জন, এসআই ও সার্জেন্ট 14 জন, এএসআই 9 জন, নায়েক 7 জন এবং কনস্টেবল 136 জন। 187 জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে প্রতিবাস 96 জন, কর্মস্থলে গরহাজির 49 জন, স্বেচ্ছায় চাকরি ইস্তফা দিয়ে কর্মস্থলে অনুপস্থিত 3 জন এবং অন্যান্য কারণে 39 জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।